হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো 2022 সালে, তোমাদের পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যারা আশানুরূপ রেজাল্ট না পেয়েছো বা ফেল করেছো, তাদেরকে পুনরায় পরীক্ষা দেয়া অথবা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তোমাদের যে ফি প্রদান করতে হয় নগদ অ্যাপের মাধ্যমে এবং উদ্যোক্তার মাধ্যমে, যে তোমাদের সাবজেক্ট প্রতি একটা নির্ধারিত ফি রয়েছে, সেই ফিটা যে তোমাদের প্রদান করতে হয়, তোমরা ফিগুলো কোন কোন মাধ্যমে ওয়েবসাইট বা নগদ অ্যাপ থেকে কিভাবে তোমরা পেমেন্ট করবে, সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এডুকেশন বিষয়ে সকল তথ্য সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। তো তুমি বোর্ড চ্যালেঞ্জ বা যদি পুনরায় পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এক্সাম BOU.ac.bd যে ওয়েবসাইট, এখানে চলে আসতে হবে। এরপর তোমার এখানে পুনর্নিরীক্ষণ পরীক্ষার আবেদন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর তুমি যে পরীক্ষায় আবেদন করতে চাও সেই পরীক্ষাটি এখানে দিয়ে দেবে। এরপর পরীক্ষা নির্বাচিত সাল এবং পুনর্নিরীক্ষণ। এরপর এখানে তোমার স্টুডেন্ট আইডি নাম্বারটি বসিয়ে দেবে। স্টুডেন্ট আইডি বসিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিলে তোমার টোটাল ডিটেলস চলে আসবে। এখানে তোমার ফোন নাম্বার এবং একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবে, জিমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করে দেবো এবং পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি যে সাবজেক্ট গুলোতে আবেদন করতে চাও বা পুনরায় পরীক্ষা দিতে চাও সেই সাবজেক্ট গুলো এখানে টিক মার্ক করে দেবে। প্রতি সাবজেক্ট প্রতি তোমাকে 500 টাকা করে ফি ধার্য করা হবে। এখানে দেখতে পাচ্ছ 2 সাবজেক্টে 1000 টাকা। তো এভাবে সাবজেক্ট গুলো সিলেক্ট করার পর কিভাবে তোমরা আবেদন করবে, সে বিষয়ে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, বোর্ড চ্যালেঞ্জের জন্য কিভাবে আবেদন করবে বা অভিযোগের জন্য কিভাবে আবেদন করবে। তো আজকে শুধু আমরা পেমেন্ট যেহেতু দেখাবো, সেক্ষেত্রে আমি ভিডিওর পূর্ববর্তী দিকে যাবো না, আমি এখানে নগদ পেমেন্ট করা তোমাদের দেখিয়ে দেবো। সকল তথ্য আমার সঠিক রয়েছে এরকম কিছু একটা চাইছে তারা। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করে দেবো। তো পরবর্তীতে ক্লিক করে দিলে এখানে তুমি দেখতে পাচ্ছ ফি প্রদানের মাধ্যম নির্বাচন করুন, এখানে আমরা নগদে ক্লিক করে দেবো। নগদে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা সাবজেক্ট সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে আমার এখানে 500 টাকা ফি ধার্য করা হয়েছে। এরপর আমরা এগিয়ে যান ক্লিক করে দেবো। তো এগিয়ে যান, এখানে ক্লিক করে দিলে এরপর এখানে পরিশোধ করুনে আমরা ক্লিক করে দেবো। এরপর এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আমরা প্রসেসিং এ ক্লিক করে দেবো। আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন নগদ অ্যাকাউন্টের, ওই মোবাইল নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে এবং কোডটি বসিয়ে দেওয়ার পর এরপর আবার প্রসেসিং এ ক্লিক করতে হবে। আর যদি কোড না যায় সেক্ষেত্রে আবার রিসেন্ট কোড এখানে আবার ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু পেমেন্ট করবো না, পরবর্তী ধাপগুলো আমরা ইমেজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রসেসিং অপশন দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বার চাবে এবং আপনার যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার, এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে একটা এই আইডি নাম্বারটি আপনি অবশ্যই রেখে দিবেন, কারণ পরবর্তীতে এই আইডি নাম্বারটি আপনার প্রয়োজন হবে। এখানে আপনার ফি প্রদানের পর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যারা নগদ অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করতে চান, আর যারা এই ওয়েবসাইট থেকে আবেদন না করে নগদ অ্যাপ থেকে আবেদন করতে চান, তাদেরকে অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে কপি করে নিতে হবে। অ্যাপ্লিকেশন আইডিটি কপি করার পরে আপনার নগদ অ্যাপে চলে যেতে হবে এবং নগদ অ্যাপে যাওয়ার পরে আপনি এখানে বিল অপশন লিখে সার্চ করবেন এবং বিলে ক্লিক করার পর এখানে আপনার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এক্সাম এইটা সার্চ করে বের করতে, আর যদি সার্চ করে না বের করতে পারেন সেখানে বিল অপশনে গিয়ে আপনি সার্চ করবেন 1039, এটা লিখলে আপনার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এক্সাম এর যে সাইটটি রয়েছে এখানে চলে আসবে। এরপর এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে, এখানে আবেদন সংরক্ষিত হয়েছে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পর এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ফি চলে আসবে, নির্ধারিত ফি। এরপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার ফোনের পিন নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে এখানে ট্যাপ বাটনে কিছুক্ষণ হোল্ড করে ধরলেই কনফার্ম হয়ে যাবে, এর পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। যাদের ফোনে অ্যাপ নাই, যারা ডায়ালের মাধ্যমে করতে চান, তাদের ডায়াল করতে হলে *167 ডায়াল করতে হবে। এরপরে 5 নম্বর অপশন বিল পেতে চলে যেতে হবে। এরপরে 6 নম্বর অপশন এডুকেশনে চলে যেতে হবে। বিল পের ভিতরে গেলে এরপর এডুকেশনের ভিতরে যাওয়ার পরে আপনার যে 7 নম্বর অপশন রয়েছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে চলে যেতে হবে। এখানে অপশন একটু চেঞ্জ হতে পারে, যদি নগদে আপডেট হয় সেক্ষেত্রে আপনারা অপশনের পাশাপাশি আপনারা দেখে নেবেন যে কোন অপশন আপনার যেতে হবে। তো এরপরে আপনার ইন্টারিয়র অর্ডার আইডি, এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনারা পেয়েছিলেন এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি ওখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পরে এরপর এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দিতে হবে এবং পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনার এখানে সেন্ড করে দিতে হবে। এরপর আপনার ফোনে একটা SMS আসবে, যে SMS এ আপনার একটা, এরপর এখানে নগদ উদ্যোক্তা যারা রয়েছে, উদ্যোক্তা নগদ অ্যাপের মাধ্যম থেকেও ফি প্রদান করা যায়, তার নিয়মটি এখানে দেওয়া রয়েছে। আশা করি আবেদনের সকল প্রসেস গুলো আপনারা বুঝতে পারছেন। আর এই অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে অনেকের অনেক সংকোচ থাকে, কিভাবে অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো, অ্যাপ্লিকেশন আইডি নিয়ে অনেকের সংকোচ থাকে। তো আবেদন করতে গেলে যে আইডিটা আপনাকে দেওয়া হয় এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখানে লেখা রয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন সে বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, আজকে আমরা পেমেন্টের অপশন দিলাম। আর পূর্ণ পরীক্ষা যারা দিতে চান তারাও কিভাবে আবেদনের পরে এটা সংশোধন করবেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।